হ্যালো, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের সিএসএস পার্ট 5 কালার, বর্ডার এবং আউটলাইন সম্পর্কে। আজকে আমরা এই পর্বে জানবো, তাহলে কালার হচ্ছে সিএসএস এর একটা, সিএসএস যে কোডিং করব, যে সৌন্দর্যটা বৃদ্ধির প্রধান হাতিয়ার হচ্ছে কালার। কালার কম্বিনেশন অ্যান্ড বর্ডার আউটলাইন এগুলো তো ব্যবহৃত হয়, তাহলে কালারটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা যতই দেখি, যা কিছু দেখি না কেন, সব কিছু কালারের সংমিশ্রণ, কালারের কম্বিনেশনই দেখি। যেমন একটা হাঁটতেছেন, গাছ গাছালি দেখতেছেন, রাস্তা দেখতেছেন, সাইনবোর্ড দেখলেন, সব কিছু কিন্তু কালারের সমাহার বলতে গেলে। ওকে, তো কালার কম্বিনেশন অর্থাৎ একটা কালার আর একটা কালারের মিশ্রণ, এই বিষয়টা যদি ক্লিয়ারই না হয় তাহলে আমাদের কী হবে, অনেক ধরনের প্রবলেম হবে। আমাদের আমরা যে ডিজাইনটা করবো সেটা আই ক্যাচি নাও হইতে পারে, বুঝছেন? এর জন্য কালারটা খুব গুরুত্বপূর্ণ। তাই সিএসএস এর কিছু গুরুত্বপূর্ণ, এবং অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ বলতে কিছু পপুলার কালার এর হুইল আমরা আজকে দেখবো, অর্থাৎ কালার কম্বিনেশন, অর্থাৎ কালারের নাম আমরা দেখবো। দেন বর্ডার এবং আউটলাইন সম্পর্কে জানবো। নেক্সট স্লাইডে আমরা কালার দেখতেছি, অর্থাৎ সিএসএস কালার নেমস। এই কালারগুলো একটু বেশি ব্যবহৃত, টমাটো, অরেঞ্জ, ডগার ব্লু, তারপর হচ্ছে মিডিয়াম সি গ্রিন, গ্রে, স্লেট ব্লু, ভায়োলেট অ্যান্ড লাইট গ্রে। টমেটো কালারটা কোথায় ব্যবহৃত হয়? অর্থাৎ যে কোনো ধরনের ইন্টারেস্টিং বিষয়, অর্থাৎ রেড কালারটা কখন ব্যবহৃত হয়? খাবার দাবার, কোনো একটা ফুড রিভিউ, অথবা কোনো একটা ইন্টারেস্টিং বিষয়, কোনো একটা অর্থাৎ পাওয়ারফুল, এটা দ্বারা পাওয়ার বোঝানো হয়। ওকে, অরেঞ্জ এবং টমেটো এই দুইটা হচ্ছে একটু শক্তিশালী, পাওয়ারফুল, এই এই ইমোশনটা বোঝানোর জন্য ব্যবহৃত হয় মূলত। তারপর ডগার ব্লুটা হচ্ছে একটু কোল, প্রাকৃতিক, একটু সৌন্দর্য, একটু স্টাইলিশ, এই এটা বোঝানোর জন্য ব্যবহৃত হচ্ছে মিডিয়াম সি গ্রিন এবং ডগার ব্লু। গ্রে এবং স্টার ব্লু এই দুটো ব্যবহৃত হচ্ছে কিছু প্রফেশনাল কাজের জন্য ব্যবহৃত হয় মূলত। প্রফেশনাল কাজ বলতে কি, যেমন ধরেন মেজর কয়েকটা কালার নিয়ে একটা ওয়েবসাইট সাজানো হলো, ওই ওয়েবসাইটের কন্টেন্ট অথবা ব্যাকগ্রাউন্ড কালার গ্রে এবং স্টার স্লেট ব্লু এই দুইটা ম্যাক্সিমাম ইউজ হয়। ভায়োলেটটা ইউজ হয় লাভ স্টোরি, অর্থাৎ কোনো ধরনের প্রেম, অর্থাৎ কোনো লাভ স্টোরি, কোনো রোমান্টিকতা নিয়ে আসতে চাইলে ভায়োলেট কালারটা ব্যবহৃত হয়। লাইট গ্রেটা তো সচরাচর প্রায় সময় টেক্সটাইল কালারে ব্যবহৃত হই। ওকে, তাহলে কালার নেমস, আমরা এই কালার নেমগুলো, এই কালারগুলো আমরা আমাদের ডিভিশনের ব্যাকগ্রাউন্ডে সেট করবো। টমেটো, অরেঞ্জ, ডগার ব্লু, মিডিয়াম সি গ্রিন, গ্রে, স্লেট ব্লু, ভায়োলেট অ্যান্ড লাইট গ্রে। তাহলে বর্ডার ব্যাপারটা কি, অর্থাৎ যখন আমরা একটা সেকশন নিই, সেকশনের বাইরে যে বর্ডারটা থাকে ওইটাই হচ্ছে বর্ডার। ওকে, সেকশনে যে যেটা দেবো সেটা হচ্ছে বর্ডার। বর্ডারের বাইরে যদি আরও একটা বর্ডার দিতে হয় তাকে বলা হয় আউটলাইন, অর্থাৎ বাইরের লাইন। আচ্ছা, তাহলে কোন কোন ধরনের বর্ডার থাকতে পারে আমরা নেক্সট স্লাইডে দেখতেছি। যেমন দেখুন, বর্ডার একটা হয় সলিড বর্ডার, এটা সব থেকে বেশি ব্যবহৃত হয় সলিড বর্ডার। তারপর হচ্ছে ডটেড বর্ডার, ড্যাশ বর্ডার, ডবল ডবল বর্ডার, গ্রুপ বর্ডার, রাইট বর্ডার, তারপর হচ্ছে অ্যান্ড ইনসাইড বর্ডার। ইনসাইড বর্ডারটা হচ্ছে এক পাশে আছে আর অন্য পাশে নাই, আবার হচ্ছে আউটসাইড বর্ডার, নিচের পাশে আছে উপরের পাশে নাই। এ ধরনের অনেক ধরনের বর্ডার ইউজ হলে মূলত সব থেকে বেশি এবং ব্যবহৃত হচ্ছে সলিড বর্ডারটা। ওকে, এই একটা ব্যবহার করলে সবগুলো আরও ইজি, এখানে কোডিং কিচ্ছু নাই। ওকে, তাহলে আমরা এখন কোডিং পার্টে চলে যাবো। অ্যাটম এডিটর অলরেডি আমার অন করা আছে, আপনারাও অন করে নেন, অর্থাৎ ওপেন করে নেন অন বলতে। তাহলে এখানে যে সিএসএসগুলো লেখা হয়েছে আমি সব সিএসএস কী করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি, না রিমুভ করবো না, কারণ আমরা এখানে যে স্টাইলিংটা করলাম এই স্টাইলিংয়ের উপরে আমরা এখন কী দিব, বর্ডার দিব। এভাবেই থাকুক, যেন এই টেক্সটের উপর আমরা বর্ডার এবং আউটলাইন নিয়ে কাজ করব। আচ্ছা, বর্ডার এবং আউটলাইন নিয়ে কাজ করার আগে আমাদের আরেকটা বিষয় নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, কালার। সাব টেক্সটের সিএসএসটুকু আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিচ্ছি যাতে আমাদের বুঝতে আর একটু ইজি হয়। তাহলে এখানে আমরা কালার নিয়ে কাজ করার জন্য প্রথমে এখানে ব্যাকগ্রাউন্ডে সেট করবো কোন কালার, টমেটো কালার। তাহলে টমেটো কালার সেট করার জন্য টমেটো, তাহলে দেখুন তো কত সুন্দর একটা কালার চলে আসলো, টমেটো কালার। এটা হচ্ছে খুবই এটা 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 পপুলার ধরতে গেলে কালারটা। দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা আরও একটু ইন্টারেস্টিং আর একটু সুন্দর হলো। দেন আমি এই ডিপটা আমি আবার কপি করবো, এটা কপি করে আমি দুই কয়েকটা বার কপি করে আমরা কী করবো, কালারগুলো বিভিন্ন কালার এখানে একই ডিপের মধ্যে ফুটিয়ে তুলবো। যেমন ধরুন এখানে আমি নেক্সট আর একটা দিলাম, এখন এর ডিপের নাম দিলাম হচ্ছে সেকেন্ড ডিপ, দিলে হবে সেকেন্ড ডিপ। ওকে, তাহলে সেকেন্ড ডিপকে আমি এখন যদি কালার দিতে চাই, সেম সিএসএসগুলো আবার লিখলাম ধরেন, যাতে আমাদের প্র্যাকটিসটা প্র্যাকটিসটাও কি হয়ে যায়,
ক্লিয়ার হয়ে যায়। লিখলাম, এখন আমি ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কি দিব, ব্যাকগ্রাউন্ড আমাদের নেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা কি জানো, আমি পাওয়ার পয়েন্ট স্লাইডে দেখতেছি, নেক্সট ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ অথবা ডগ, অরেঞ্জ আমরা ইউজ করতেই পারি, আমরা ইউজ করবো এখন হচ্ছে ডট ডট গার ব্লো, ডট গার ব্লো যদি ইউজ করে ডি ও ডি জি এর বি এল ইউ ই ডট গার ব্লো, তাহলে এর এখন প্যাডিং মার্জিন দিতে হবে অবশ্যই, তাহলে মার্জিন মার্জিন দিলাম 20 পিক্সেল, তারপর প্যাডিং দিলাম, প্যাডিং দিলামও 30 পিক্সেল, ওকে, তারপর উইথ ডাব্লিউ আই ডি টি এস উইথ দিব হচ্ছে 300 পিক্সেল, অ্যান্ড হাইট দিব হাইট 400 পিক্সেল, ওকে। তাহলে এখন এখন একটু খেয়াল করুন তো টেক্সটের কালার কী দিব, তাহলে আমাদের ডট গার ব্লুটা চলে আসলো কিনা দেখি, না ডট গার ব্লু অ্যাপ্লাই হয় নাই কেন জানি, আচ্ছা অ্যাপ্লাই না হওয়ার কারণটা আমরা এখন দেখবো, ফার্স্ট ডিপ সেকেন্ড ডিপ অ্যাপ্লাই হয় নাই কেন, আচ্ছা 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 অ্যাপ্লাই হবে না, হুম কেন হয় নাই, কারণ সিএসএস এর একটা একটা নিয়ম আমরা ব্রেক করছি, কি সিএসএস এ কখনো ক্লাস লেখার সময় প্রথমে নাম্বার দেওয়া যাবে না, বুঝছেন, এখানে এখানে নাম্বার দেওয়া যাবে চাইলে, কিন্তু প্রথমে কোনো নাম্বার দেওয়া যাবে না, যেমন ধরুন আমি ডি ডা অর্থাৎ এখানে লিখলাম সেকেন্ড এস ই ও অ্যান্ড ইস, তাহলে আমি এখানে লিখতে পারি, এটা যদি আমাদের ফার্স্ট ডিপ লিখলাম, ওকে সেকেন্ড টু অ্যান্ড লিখলে অর্থাৎ সংখ্যা যদি আমি এখানে অ্যাড করে দিই তাহলে আমাদের ওই ডিপটা আর কাজ করবে না, কারণ সংখ্যা নিলে সিএসএস একটু কমপ্লেক্স সৃষ্টি হয়, মাই ডিপ ডি আই, এখানে আমি সংখ্যা লিখলাম ধরুন মাই ডি আই 7 দিলাম, তাহলে এখন এই সংখ্যাটার কারণে কি কোনো কমপ্লেক্স সৃষ্টি হয় দেখি, প্যাস্ট দিলাম, দেখুন টগার ব্লো হইলো, অর্থাৎ প্রথমে কোনো সংখ্যা দেওয়া যাবে না, এটাই হচ্ছে সিএসএস এর নিয়ম। টেক্সট কালার যদি আমি ওয়াইট করতে চাই টেক্সট, তাহলে কালার দেবো সিউ এল কালার ডাব্লিউ এস আই টি ওয়াইট, ওকে, তাহলে দুইটা ডিভিশন আমাদের তৈরি করা কমপ্লিট, তাহলে দুইটা ডিভিশন আমাদের তৈরি করা কমপ্লিট, থার্ড ডিভিশনটা আমি এখন কপি করব, এটা কপি করে আবার এটা কপি করতেছি, এটা কপি করে পেস্ট করব, আরেকটা কালার অ্যাপ্লাই করার জন্য পেস্ট করলাম, এটা আমি দিলাম মাই ডিপ থ্রি, মাই ডিপ থ্রি যদি দিই এই ক্লাসটা কপি করতে পারেন, ক্লাসটা কপি করে আবার সিএসএস আসেন, সিএসএস এসে এখানে ডট দিলাম প্যাস্ট, প্যাস্ট দিয়ে এখানে আমরা আবার দিতে পারি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কী দিব, ব্যাকগ্রাউন্ড আরেকটা আরেকটা কালার নেব আমরা, সেটা হচ্ছে আমাদের স্লাইডে দেখলাম, অর্থাৎ এখানে আরেকটা কালার নিয়ে মিডিয়াম সি গ্রিন, মিডিয়াম এম ই ডি আই ইউ এম, মিডিয়াম সি গ্রিনটা যদি ইউজ করি তাহলে আমরা এখন নেব হচ্ছে মিডিয়াম এম ই ডি আই ইউ এম মিডিয়াম সি গ্রিন, মিডিয়াম সি গ্রিন যদি গ্রিনটা যদি আমি নিই তাহলে এখানে লিখতে হবে এম ই ডি আই ইউ এম এস ই এ জি আর ডবল ই এন মিডিয়াম সি গ্রিন, তাহলে এটা নেওয়ার পর তাহলে পাওয়ার পয়েন্ট স্লাইডটা আমি ক্লোজ করে দিলাম, এটা নেওয়ার পর এখন আমি মার্জিন, মার্জিন প্যাডিং তো সেম সেম আমরা বারবার লিখতেছি, ভিডিও লম্বা করে ক্লিপ আপনারা এগুলো লিখে ফেলবেন, আমি এখানে পেস্ট করে দিচ্ছি মিডিয়াম সি গ্রিন দেওয়ার পর পেস্ট, ওকে, তাহলে এখানে দেখুন সেমভাবে আমাদের কি তিনটা কালার অ্যাপ্লাই হলো, একটা হচ্ছে টমেটো, আরেকটা হচ্ছে কি ডগার ব্লু, আরেকটা হচ্ছে মিডিয়াম সি গ্রিন, তিনটা তিন ধরনের কালার, তাহলে এই বক্সের উপর প্রথম বক্সটার উপর আমি এখন বর্ডার এবং আউটলাইন অ্যাপ্লাই করবো, তাহলে বর্ডার এবং আউটলাইন অ্যাপ্লাই করার জন্য প্রথম ডিপটা কি ফার্স্ট ডিপ, এর উপর যদি আমি বর্ডার দিতে চাই লিখতে হবে, এখানে একটা ব্যাক স্ল্যাশ পড়ে গেল, এখানে যদি বর্ডার দিতে চাই লিখতে হবে বিইউ আর ডি ইআর বর্ডার, বর্ডার কত দিব, বর্ডারের একটা সাইজ আছে অর্থাৎ বর্ডারটা কতটুকু পুরো হবে সেটা, অর্থাৎ বর্ডার আমি দিলাম 5 পিক্সেল, তাহলে প্রথমে যেহেতু সলিড ইউজ করবো এস ও এল আই ডি সলিড বি এল এস ই কে ব্ল্যাক, এখানে তিনটা প্যারামিটার ইউজ হয়েছে, এখানে অলরেডি বর্ডার অ্যাপ্লাই হয়ে গেছে, তিনটা প্যারামিটারের মধ্যে প্রথম প্যারামিটার হচ্ছে বর্ডার 5 পিক্সেল, অর্থাৎ বর্ডারের উইথ হচ্ছে 5 পিক্সেল, তারপর হচ্ছে সলিড, সলিড মানে হচ্ছে এটা কোনো ড্যাশ অথবা গ্রুপ ধরনের না, সলিড একটা বর্ডার, ব্ল্যাক এটা হচ্ছে কালার, এখানে তিনটা প্যারামিটার, একটা হচ্ছে উইথ আর একটা হচ্ছে বর্ডারের বিহেভিয়ার আর একটা হচ্ছে কালার, তাহলে সিএসএস এই প্রপার্টির মধ্যে কয়টা ভ্যালু আছে, তিন ধরনের ভ্যালু আছে, একটা হচ্ছে উইথ আর একটা হচ্ছে বিহেভিয়ার আর একটা হচ্ছে কালার, তাহলে আমি 5 পিক্সেল নিলাম, এখানে যদি 5 এর জায়গায় আমি যদি 20 নিই তাহলে বর্ডারটা আরও অনেক বেশি কি হয়ে যাবে, আরও অনেক বেশি মোটা হয়ে যাবে, দেখুন 20 পিক্সেল অ্যাপ্লাই হয়েছে, 20 পিক্সেল দিলে বেশি মোটা হয়ে যায়, এই জন্য আমি 10 পিক্সেল দিলাম, আর মার্জিন মার্জিনের বেলা এখানে দিয়ে দিলাম হচ্ছে 50 পিক্সেল, যেহেতু আরেকটু নিচে আসার দরকার, আচ্ছা এটা 50 পিক্সেল না, এটা হচ্ছে ডানে বামে
আচ্ছা ঠিক আছে, 50 পিক্সেল প্রথমটা উপরে নিচে নেয়ারি কথা, মার্জিন 50 পিক্সেল অ্যাপ্লাই করে দিলাম, সব সব দিকে 50 পিক্সেল, হ্যাঁ উপরে নিচে। তাহলে এর বর্ডারের মধ্যে, বর্ডার আমরা বিভিন্ন ধরনের বর্ডার যেহেতু নিব, তাহলে প্রথমটা হচ্ছে সলিড বর্ডার। এর বর্ডারের পর আমি যদি আউটলাইন নিতে চাই, তাহলে সলিড বর্ডার প্রথমে বর্ডারটা দেখি। বর্ডারের মধ্যে আরও অনেক ধরনের বর্ডার আছে, মূলত সব থেকে বেশি ব্যবহৃত হয় কি সলিড বর্ডার। তাহলে এরপর আমরা নিতে পারি ড্যাশ অথবা ডবল, তাহলে ডটেড, ডটেড বর্ডার যদি নিতে চাই DOTTED লিখতে হবে। এখানে সলিডের জায়গায় যদি DOTTED যদি অ্যাপ্লাই করে, তাহলে আমাদের ডটেড বর্ডার চলে আসবে। দেখুন বর্ডারটা কীরকম হয়ে গেল, ডট সব জায়গায় ডট, অর্থাৎ ডটেড বর্ডার। তারপর এরপর যদি আমি যদি অ্যাপ্লাই করতে চাই আরও আরেকটা বর্ডার আছে, সেটা হচ্ছে ডবল, DUVLE ডবল বর্ডার। আচ্ছা ডবল স্পেলিংটা মিস্টেক করছে, এটা ডবলটা হচ্ছে DOUVLE, DOUVLE ডবল বর্ডার। আচ্ছা তাহলে ডবল, এখন বর্ডার হয়ে গেল দুইটা, তাই আমি কিন্তু সলিডটাই রাখতেছি, SOLID সলিড, কারণ এটা হচ্ছে পপুলার, এটাই ব্যবহৃত হয় মূলত। তারপর বর্ডারের পর আমি আউটলাইন অ্যাপ্লাই করবো, OUTLINE আউটলাইনও সেম তিনটা প্যারামিটার, প্রথমটা হচ্ছে এর বিহেভিয়ার, উইথ আউটলাইন দিলাম হচ্ছে 15 পিক্সেল, তারপর হচ্ছে এটির কালার অর্থাৎ এটার বিহেভিয়ার কোন ধরনের আচরণ করবে, সেটি কি সলিড হবে নাকি ডটেড হবে নাকি ড্যাশ হবে। তাহলে সলিড, SOLID সলিড, কালার দিব হচ্ছে অরেঞ্জ, ORANGE অরেঞ্জ। এখন দেখুন আউটলাইনটা কি এখন ইজিলি বোঝা যাচ্ছে, অর্থাৎ একটা ডিভিশনের প্রথম, একটা ডিভিশনে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে বর্ডার, এর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে আউটলাইন, অর্থাৎ বর্ডারের বাইরে কি করা হয় আউটলাইন দেওয়া হয়। এখন দেখুন তো টোটাল ডিভিশনটা দেখতে অনেকটা আই কেছে এবং সুন্দর লাগতেছে, কেন কারণ এখানে বর্ডার হচ্ছে দুইটা, দেন একটা হচ্ছে এখানে বর্ডার দুইটা আমরা দেখতেছি, বর্ডার দুইটা, কিন্তু এখানে বাইরেরটাকে হচ্ছে কি আউটলাইন, ভিতরেরটা বর্ডার। তাহলে বর্ডারের বাইরে আউটলাইন অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এভাবে আপনারা চাইলে বিভিন্ন ক্যাটাগরির বর্ডারগুলো কী করতে পারেন, একটা ডিভিশনে সেট করতে পারেন। তাহলে বর্ডারের মধ্যে যদি চাই আমি এই কোনাগুলো, বর্ডারের কোনাগুলো একটু বাঁকা করে দিতে চাচ্ছি, তাহলে এখানে লিখতে হবে বর্ডার, BUR, আচ্ছা বাইরেরটা হচ্ছে আউটলাইন, বর্ডার যদি এখানে যদি এই কালো, কালোটা হচ্ছে বর্ডার, এই বর্ডারের কোনাগুলো যদি আমি একটু বাঁকা করে দিতে চাই, BURDER বর্ডার রেডিয়াস লিখতে হবে কি ড্যাশ রেডিয়াস, RADIUS বর্ডার রেডিয়াস লিখতে হবে, DERRADIUS বর্ডার রেডিয়াস। তাহলে বর্ডার রেডিয়াস এটা কোন প্যারামিটারে দিব, এটা হচ্ছে পিক্সেল, 20 পিক্সেল যদি দিই অনেকটা অনেকটা বাঁকা হয়ে গেল। তাহলে এরপর যদি বাইরেরটা তো যদি আমি একইভাবে বর্ডার রেডিয়াস দিই অ্যাপ্লাই হবে, তাহলে বর্ডার রেডিয়াস 20 পিক্সেল দিয়ে যদি আউটলাইন দিই, তাহলে দেখতে অনেকটা বিদঘুটে দেখাচ্ছে, এজন্য এটা দিতে পারি আউটলাইন, OUTLINE আউটলাইন রেডিয়াস, আউটলাইন আউটলাইন রেডিয়াস হয়, আউটলাইনের কোনো রেডিয়াস হয় না, আউটলাইন হবে অফসেট, আউটলাইন অফসেস অফসেট ইনহেরিট। তাহলে বাইরেটা যেহেতু বর্ডার, আউটলাইনে কোনো কি দেওয়া যায় না, রেডিয়াস দেওয়া যায় না, কিন্তু আমি যদি আউটলাইনটা নিয়ে 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 নিলাম, এখানে যদি বর্ডার BURD এর বর্ডার রেডিয়াস অ্যাপ্লাই করি 20 পিক্সেল, তাহলে দেখুন অনেকটা মোবাইলের স্ক্রিনের মতো দেখাচ্ছে এটা। তাহলে এভাবে বর্ডার এবং অর্থাৎ কালার অ্যাপ্লাই করা হয়। আমরা যে 6টি কালার অ্যাপ্লাই করলাম, 6টি কালার শিখলাম, এই কালারগুলো আপনারা সবগুলো নিয়ে আলাদা আলাদা ডিপ কী করবেন, ডিপ ক্রিয়েট করবেন, যাতে আমরা কালারগুলো, কালারের নামগুলো বিশেষ করে যখন স্টাইল করবেন তখন কালারের নামগুলো মনে রাখাটা অনেক জরুরি, অর্থাৎ টমেটো, অরেঞ্জ, ডগার ব্লু, মিডিয়াম সি গ্রিন, গ্রে, স্লেট ব্লু, ভায়োলেট, লাইট গ্রে, এর যদি কোনো একটা স্পেলিং মিস্টেক হয়েছে কিন্তু কালারটা আর অ্যাপ্লাই হবে না। সো আজকের এই টিউটোরিয়ালটা এতটুকু পর্যন্ত, আমরা আজকে শিখলাম কালার, বর্ডার অ্যান্ড আউটলাইন সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।